আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইউভি টিউটোরিয়াল পার্ট ফোরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব ইউভি স্পেস শেয়ারিং যেটা হচ্ছে ব্লেন্ডারে মাল্টিপল অবজেক্টের মধ্যে কীভাবে একটা সিঙ্গেল ইউভি স্পেস শেয়ার করা যায় এরপর বলার চেষ্টা করব এক্সপোর্টিং ইউভি লেওট নিয়ে অর্থাৎ আমরা কিভাবে ব্লেন্ডার থেকে কোনো একটা ইউভি ম্যাপ এক্সপোর্ট করে সেটা এক্সটার্নাল সফটওয়্যারে এডিট করতে পারি আর এতদিন পর্যন্ত আমরা যেই টিউটোরিয়ালগুলো ফলো করেছি গত তিন পর্ব ধরে আমরা প্রথমে ব্লেন্ডারে ইমেজ ইম্পোর্ট করেছি এরপর আমাদের ইউভি সেট আপ করেছি আর এই পর্বে আমরা প্রথমে ইউভি লেওট ঠিক করবো এবং এরপর সেটা এক্সটার্নাল সফটওয়্যারে এডিট করব। এবং এক্সটার্নাল সফটওয়্যার হিসাবে ফটোশপের পরিবর্তে আজকে আমি আপনাদেরকে অন্য একটা সফটওয়্যার দেখাবো সেটা হচ্ছে ফটোপিয়া এটা একটা ফ্রি সফটওয়্যার আপনার ফটোশপের অল্টারনেটিভ হিসেবে চাইলে ব্যবহার করতে পারেন এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অধ্যায়সূচি এখন চলেন আমরা আমাদের কাজ শুরু করি সর্বপ্রথম ব্লেন্ডারে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেন আমি এখানে ব্লেন্ডার টু পয়েন্ট নাইন ওয়ান ভার্সনটি ব্যবহার করছি এখানে যে ডিফল্ট কিউবটি রয়েছে এটা সিলেক্ট করে চলে যাব ইউভি এডিটিংয়ে এখানে যাওয়ার পর আমরা লক্ষ্য করতে পারবো ব্লেন্ডারে অলরেডি এখানে ইউভি ম্যাপ ক্রিয়েট করা রয়েছে কিউবের জন্য এখন কিভাবে ইউভি ম্যাপ ক্রিয়েট করতে হয় সেটা আমি এই পর্বে দেখাবো না কেননা অলরেডি গত তিন পর্ব ধরে এটা দেখানো হয়েছে এখন আমি এই অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট অ্যাড করব। শিফটেতে ক্লিক করে একটা সিলিন্ডার অ্যাড করলাম এটাকে এক্স এক্সিসে কিছুটা বাম থেকে নিয়ে আসি এখন এটা সিলেক্ট করে যদি আমি এডিট মরে যাই তাও দেখব যে এটার জন্যেও ইউভি ম্যাপ ক্রিয়েট করা রয়েছে এখানে সো এখন আমি এই দুটো অবজেক্ট মোড়ে থেকে এই দুটো অবজেক্টকে সিলেক্ট করব এরপর ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাব এখন দেখতে পারবো যে এখানে যে এই দুইটা অবজেক্টের ইউভি ম্যাপ রয়েছে এটা কিন্তু একটা আরেকটার উপর এই অংশে ওভারল্যাপ হয়ে আছে এখন আমরা চাচ্ছি যে এই দুটো অবজেক্ট একটা সিঙ্গেল ইমেজের স্পেসগুলো শেয়ার করবে যেন কোনো ইউভি ম্যাপ একটা আরেকটার উপর ওভারল্যাপ না হয়ে থাকে এজন্য আমরা যেটা করতে পারি প্রথমত মেনুয়ালি ড্র্যাক করে করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারি এই সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এটা স্কেল করে কিছুটা ছোট করলাম ছোট করে আমি এটা মেনুয়ালি এদিকে কোথাও একটা মুভ করে নিয়ে আসলাম ওকে এরপর আবার এইটা সম্পূর্ণ সিলেক্ট করলাম কিউবটা এবার এটার ইউভিটা সিলেক্ট করে এটাকে কিছুটা ড্র্যাক করে দিলাম এখন সবগুলোকে সিলেক্ট করি এবার হচ্ছে আমাদের যে ইউভি এই ইউভিটা এটাকে ড্র্যাক করে এইভাবে বসিয়ে দিই তো এইভাবে করে মেনুয়ালিও বসানো যেতে পারে অথবা সবগুলিকে সিলেক্ট করে ইউভি থেকে প্যাক আইল্যান্ডে ক্লিক করা যেতে পারে প্যাক আইল্যান্ডে ক্লিক করলে যেটা হবে ব্লেন্ডার অটোমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে সিঙ্গেল বাউন্ডারির ভিতর ইমেজ বাউন্ডের ভিতর সবগুলো ফেসকে নিয়ে আসবে তো আপনি যদি এই রেজাল্টে সন্তুষ্ট হন তাহলে এটা রাখবেন অথবা মেনুয়ালি ড্র্যাক করে এনে বসাবেন এখন আমরা যেটা করব আমাদের যে ইউভি লেওটটা রয়েছে এটা এখান থেকে এক্সপোর্ট করব। এজন্য আমরা চলে ইউভি ইউভিতে ইউভি থেকে ক্লিক করবো ইউ এক্সপোর্ট ইউভি লেওট এরপর যেই ফোল্ডারে সেটা এক্সপোর্ট করতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করব আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে এটার নামকরণ করলাম ইউভি লেওট ব্লেন্ডার ওকে এই নামকরণ করে আমি এক্সপোর্ট ইউভি লেওটে ক্লিক করলাম এখন আমি যদি এই ডেস্কটপে আসি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের ইউভিলে যদিও এটা দেখতে বেশ অন্ধকার দেখাচ্ছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট একটু পরেই আমরা এটা নিয়ে কাজ করব এটা হচ্ছে কেবলমাত্র একটা পরিমাপ আমাদের পরবর্তী এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ করার জন্য এখন আমাদের প্রয়োজন হবে একটা ফটো এডিটিং সফটওয়্যার আপনাদের মধ্যে যারা ফটোশপ ইউজ করেন তারা এটা ফটোশপে করতে পারেন আমি এই মুহুর্তে ফটোশপ ইউজ করছি না এই জন্য আপনাদেরকে একটা অল্টারনেটিভ ফটোশপের একটা অল্টারনেটিভ সফটওয়্যার সাথে পরিচয় করে দিই আর এটা হচ্ছে ফটোপিয়া ফটোপিয়া আপনার কম্পিউটার ইনস্টল করার কোনো প্রয়োজন নেই সিম্পলি এই লিঙ্কে যাবেন ফটোপিয়া ডট কম তাহলেই হবে আপনার সামনে ফটোশপের মতো দেখতে বা সেম শর্টকাট সম্বলিত একটা সফটওয়্যার আপনি এখানে পেয়ে যাবেন আর যদি এটা ফটোশপের শপের থেকে লাইট বাট আমরা যেই কাজগুলো করব সিম্পল এবং বেসিক কাজগুলো এটা দিয়ে করা যায় আর এটা ইনস্টল করার প্রয়োজন হয় না আর সব থেকে বড়ো কথা এটা ক্র্যাক করতে হয় না ফ্রি সফটওয়্যার যাই হোক এবার আমরা আমাদের এই ইমেজটাকে ড্র্যাক করে এখানে নিয়ে আসবো এরপর আমরা এখানে নিউ লেয়ার বাটনে ক্লিক করে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম যেন আমাদের যে ইভি লেয়ারটা আছে সেটা নষ্ট না হয় এখন আমরা যা মডিফাই করা সেটা নতুন লেয়ারে করব এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো টেক্সচার বসাতে পারেন ইচ্ছে মতো কালার দিতে পারেন ফিল দিতে পারেন আর এটা হয়ে যাবে মূলত ফটোশপ টিউটোরিয়াল বাট আমি এখানে ফটোশপ টিউটোরিয়াল নিয়ে কথা বলছি না আমি জাস্ট বেসিক এই বিষয়টা কীভাবে কাজ করে সেটা দেখাবো এজন্য এখানে সিম্পল একটা ব্রাশ সিলেক্ট করেন এরপর এখান থেকে আপনি ইচ্ছে মতো কালার চুজ করেন আর ব্রাশের যেই সাইজ সেটা আপনি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে এরপর এই অংশ অঞ্চলগুলো কিছুটা কালার করে দেন ওকে আমি ব্যাকগ্রাউন্ড আমাদের ইউভিলেয়ার যেটা রয়েছে সেটা উপরে নিয়ে আসলাম যেন আমরা দেখতে পারি যে আমরা কোথায় কি কালার করছি জাস্ট এখানে ভ্যারিয়েশন অফ কালার আনবো যেন আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা হয়েছে এখানে আমি জাস্ট ইচ্ছে মতো কালার চেঞ্জ করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই কালারগুলো করলাম এটা স্পেসিফিকভাবে ফলো করিনি যে এটা যেন বর্ডারে বাইরে না যে এটা ফলো করিনি তো এখানে কিছু বিষয় যে আমাদের এই ইউভির বাইরে যে কালারগুলো আছে সেটা কিন্তু ব্লেন্ডারে দেখা যাবে না শুধু ভিতরে ইউভির ভিতরে যতটুকু অংশে কালার পড়েছে সেটাই সেই মেশে দেখাবে এটা আমরা আগেও দেখেছি আর আরও বোঝার সুবিধার্থে এখন আমি আবার ব্রাশটা সিলেক্ট করছি ব্রাশটা সিলেক্ট করে আর ব্রাশ সাইজটা একটু ছোট করে এখান থেকে এরপর এখানে প্রত্যেকটা ফেসের মধ্যে এক দুই কিছু একটা লিখে দিই যেন বুঝতে পারি যে এই ফেসগুলো আলাদা আলাদাভাবে ব্লেন্ডারে দেখাচ্ছে তো এই হচ্ছে মোটামুটি আমি এক দুই লিখে দিলাম এখানে যদিও এর কিছু কিছু ইমেজ এরকম হবে যে সেটা ব্লেন্ডারে ফ্লিপ হয়ে থাকবে বা উল্টো করে দেখাবে বাট সেটা নিয়ে আমি আপাতত মাথা ঘামাচ্ছি না আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেই লেয়ার বা ইউভি লেয়ার সেটা অফ করে দিচ্ছি এরপর আমরা ফাইলটাকে সেভ করব ফাইলে গিয়ে সেভ এস পিএইচডি ক্লিক করব ফলে এটা সেভ হয়ে যাবে এখন আমি এটা একটু রিনেমকরণ করে দিই এটার নাম দিলাম টেক্সচার এরপর এটা ডেস্কটপে নিয়ে আসলাম এখন এটা ব্লেন্ডারে ইম্পোর্ট করব প্রথমত ব্লেন্ডারে যাই এরপর এই দুটোর সাথে ম্যাটেরিয়াল অ্যাড করি এরপর ম্যাটেরিয়ালে বেস কালারে পরিবর্তন করে দেবো ইমেজ টেক্সচার এখানে ওপেনে ক্লিক করব ডেস্কটপে যাব আমাদের নতুন যে টেক্সচার সেটা সিলেক্ট করে ওপেন ইমেজে ক্লিক করব এরপর এখান থেকে চলে যাব ম্যাটেরিয়াল প্রিভিউ অপশনে এখন আমরা দেখতে পাবো যে আমাদের কিউবের মধ্যে ইমেজটা দেখা যাচ্ছে আর আমাদের যেই সিলিন্ডারটা রয়েছে এবার এটা সিলেক্ট করে সেই ম্যাটেরিয়ালটা এটার সাথে যুক্ত করে দেবো ফলে এখানে দেখা যাবে আমরা ঠিক যেভাবে যেভাবে ফটোশপে বা ফটোপিয়াতে কালারগুলো বসিয়েছি বা লেখাগুলো লিখেছি এখানে সেটা সেইভাবেই দেখাচ্ছে সো এইভাবে করে আমরা আমাদের কোনো একটা কমপ্লেক্স মডেল ব্লেন্ডারে বানানোর পরে সেটা ঠিকঠাকভাবে ইউভিলেও সেট আপ করে এরপর সেটা এক্সপোর্ট করে ফটোশপ বা অন্য ফটো এডিটর বা ফটোপিয়া দিয়ে কিন্তু এডিট মডিফাই করে আবার সেটা ইম্পোর্ট করে ব্লেন্ডারে ব্যবহার করতে পারি এই হচ্ছে মোটামুটি আজকে টিউটোরিয়ালের মতো এর মাধ্যমেই আমরা ইভি টিউটোরিয়ালের সিরিজ এখানেই শেষ করছি আর এখানে যদি আমি বেসিক টুলসগুলো দেখিয়েছি ইনশাল্লাহ অন্যান্য টিউটোরিয়ালের মধ্য দিয়ে বিভিন্ন অবজেক্ট বানানোর সময় আমরা এই টেকনিকগুলো কাজে লাগিয়ে কিভাবে কমপ্লেক্স অবজেক্ট আনরেপ করা যায় সেই বিষয়ে আপনারা আরও জ্ঞান লাভ করবেন সেই বিষয়ে দেখানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাকে যদি তফিক দান করেন আর এই টিটেল সিরিজগুলোর মধ্যে যদি আপনাদের কোনো জানার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্টে যদি আমার জ্ঞানের মধ্যে থাকে তাহলে আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর পরবর্তীতে অন্য কোনো টিটোরিয়াল নিয়ে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে যদি আল্লাহ তালা তফিক দান করে আর সেই পর্যন্ত আল্লাহ তালা অবশ্যই সবাইকে ভালো রাখুক সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ